আসছে, রাগ করো না বলছি আমি সনদিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখো পরেজ গাড়ি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গোতে এত নারী হিসাবকে বাড়াখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবীও মাওলানার হাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশ লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, দেশ লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, পানির সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো, নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাইক নারীর ফটো আছে, তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালি কাতে, আল্লাহ নবী বলেছেন ও হাসানাত ফারাজাহা, ও জগতের নারীরা তোমরা কি করবে, পর্দা করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, পাতা দুখুল মিন আইয়াবু আবিল জান্নাতে সাতল, তাহলে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না। চারটে কাজ মেয়েদের বলে দিলাম, আর বলবো না বুঝলেন, আমারও কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেল, এখন ঘটনা হচ্ছে বললে তো অনেক কিছুই বলা যাবে, ওটা তো বলা সম্ভব নয়, বলছে পাবলিক যদি সারা রাত বসে থাকে আমি ওই করবো, জি জি মাশাআল্লাহ আল্লাহ, আজকে একটা আশ্চর্য দান দিয়ে আমি শুরু করব, আশ্চর্য দান, দু মিনিট দেরি করবে না, আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা হাদিস চট করে বলে দিই, এক মিনিট বলে দিই, হ্যাঁ একদম ঠিক কথা, উচিত কথা বলেছে, ঠিক, এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর নবীকে কারা ভালোবাসেন হাত তুলুন তো, তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু তুলুন, আর একটা লোক উঠে যাবেন না, নামান, নবীকে কেউ দেখেছেন, কিয়ামতের দিনে যেন দেখা হয় এ আশা আছে, আছে, একটা কথা আছে, বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে, না বুঝেই তো হাত তুলে দিলেন, যে আর একটা কথা আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, মেলে মেলে না, ভ্যাক কিছু করা লাগে, এই গ্রামটার নাম কি, এই তোমরা কি চাদর নিয়ে পয়সা তুলছ, বসো, অত সহজ নয়, বসো, এই গ্রামটার নাম টেটিয়া, টেটিয়ার একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, আর হরিশ্চন্দ্রপুরের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষে করতে আসে, তার প্রতিদিন চাল হয় 20 কেজি, ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে, আমার হয় 1.5 কেজি আর ওর হয় 20 কেজি, হয় কী করে, নিশ্চয় কোনো ব্যাপার আছে, মেয়েটা টোটো গাড়িতে করে টেটিয়া গ্রামে এলো দুপুর 12টায়, সভাপতি সাহেব নিরীহ মানুষ, ওনার স্ত্রী আল্লাহওয়ালী মানুষ, সভাপতির বাড়ির সামনে দাঁড়িয়েছে, মেয়েটা কানে হাত দিয়ে সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না, সভাপতির স্ত্রী দেখছে হলে হতেও পারে, বানি ইসরায়েলদেরকে আল্লাহ পরীক্ষা করেছিল, এরকম হয়তো আমাকেও করছে, দে 1.5 কেজি চাল দিয়ে দে, যে নবীর বেটি ফাতেমা বলে দাবি করছে, গ্রামের এই ছেলেটা শুনে বলছে তো সাংঘাতিক চিটিংবাজ রে, নবীর বেটির নামে চাল তুলছে, এই একটা বাড়িতে গেল 1.5 কেজি, আর একটা বাড়িতে 500, আর একটা বাড়িতে 1 কেজি, গ্রাম ঘোরার পরে দেখা গেল 30 কেজি চাল হয়ে গেল,
আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী। ছেলেটার 1.5 কেজি চাল হয়, এর তো বড় হিংসা হয়। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, দিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি নবীর বেটি ফাতেমা হবি তা আমি হযরত আলী, চাল যা হবে স্বামী স্ত্রী ব্যাপার, হাফাফ করে লেলে মারামারি লেগে আছে, বুঝলে ভ্যাক না করলে ভিক মেলে রেল লাইনের ধারে টারে দেখতে পাবেন, পায়ে খাজুরের গুড় দিয়ে সাদা ব্যান্ডেজ করে রেখেছে আর মাছি উঠছে, আর লোক নরম মনের মানুষগুলো ভাবছে যে সত্যি এর অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, এরকম চিটিং বেজ আছে না? নাই চলুন আর 1 মিনিট টাইম দেন, একটা বুখারীর হাদিস বলি। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিসও বর্ণনাকারিনী আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা, বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি, হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়না বেশে নবীজিকে কয়, কেন জয়না আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। টেটিয়া গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিবি আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে কোটি কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন যার হাত লম্বা তার সঙ্গে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন সহধর্মিনী, নাম হলো তার সাওদা, সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা যেন কাঁদো কাঁদো কণ্ঠে বিশ্ব নবীকে ডেকে বলছেন, দয়ার নবী গো, তাহলে আপনার সঙ্গে কি আমি আয়েশা কিয়ামতের মাঠে দেখা করতে পাবো না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা যারা দানে হাত লম্বা করে দেয় তার সঙ্গে প্রথমে দেখা হবে। একটা লোক বলুন তো মসজিদে 5,000 টাকা দিব, একটা লোক বলুন, একজন, আমি 10,000 চাইব না, একজন। আর একজন বলুন, আর একটা লোক বলুন, কে? ওই একটা লোক, দুইজন। আর কে? নামগুলো লিখে দিবেন। আর সভাপতি সাহেব, সোনার নাকি এগুলো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কটা এগুলো কি বলে আপনাদের ভাষাতে? তাবিজ। 1, 2, 3, 4, 8, 9টা সোনার তাবিজ আছে, মানে অনেক টাকায় দাম হবে তো নাকি? কত টাকা মূল্য হতে পারে? আল্লাহ আকবার, বলছে 50-55 হাজার। মানে মা যে কি জিনিস, আল্লাহ আকবার। সভাপতি সাহেব একজন এত জ্ঞানী মানুষ, তো শিক্ষিত মানুষ, তবুও মায়ের কথা বলছেন তার চোখগুলো ছলছল ছলছল করছে। ওনার মা বেঁচে আছে? বেঁচে আছে। মায়ের কথা বলছেন তবুও যেন চোখটা ছলছল মতো করছে। মা এক সাংঘাতিক জিনিস, মা পৃথিবীতে এর থেকে আপনার কিছু নেই। আপনি কত নিষ্ঠুর, কুইন্টাল কুইন্টাল মাটি আপনার মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন। আজকে রাতে মনে পড়ে না? মনে পড়ে মায়ের কথা? মা বেঁচে আছে, মনে পড়ে? আসুন না, পৃথিবীর সব থেকে উত্তম মানুষ পিতামাতা, উত্তম সম্পর্ক পিতামাতা, উত্তম জায়গা তার নাম মসজিদ। তানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ নবী আমরা দান কি করব, কাকে করব, কিভাবে করব। আল্লাহ নবীকে আবার জানানো হচ্ছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সব থেকে তোমাদের উত্তম দানের পদ্ধতি বা উত্তম দান, তোমরা তোমাদের পিতা মাতার জন্য যেটা খরচা করো ওইটা, এর থেকে উত্তম দান আর কোনো দান নেই, পিতা মাতার জন্য খরচা করা। সভাপতি সাহেব, আল্লাহ আমি তো নাদান মানুষ,
তবুও মোসাফির, আমি কিছু জানি না, জানি আমি মোসাফির, এটাই আমার সাবসিডি আছে। ওনার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি ওনার মাকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ ওনাকে তুমি যতদিন পৃথিবীতে রাখবেন, মা বেটা উভয়কে দিনের উপরে অটুট থাকার তৌফিক দান করো। খাস করে দোয়া করি যোগ্য মায়ের যোগ্য সন্তান, একজন যোগ্য আলেম, সরকারি একটা স্কুলের টিচার, তারপরেও এই যে মানুষের সঙ্গে মিষ্টিভাবে মেশা, এই যে এতক্ষণ টাইম দিয়ে সভাপতিত্ব করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কঠিন ব্যাপার। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিক, আমিন। বলুন 5,000, 6,000 কে? আচ্ছা 6,000 টাকা দিলেন, 19,000 টাকা বাকি আর 6,000 নগদ, মানে টোটাল 25,000। মাশাল্লাহ মাশাল্লাহ, এই গ্রাম সম্পর্কে আমার আইডিয়া নেই, মানে 5,000 টাকা চাওয়াটা আমার খুব বোকামি হলো। সাজমা বেবি।